আসসালামু আলাইকুম, আমি রাজা আহমেদ চৌধুরী, ফ্রিল্যান্সার স্টোরি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ইমেজ অপটিমাইজেশনের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট আরো দ্রুততর ব্রাউজারে রান করা যায়। তো সেক্ষেত্রে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। সর্বপ্রথম আমি প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট সিলেক্ট করেছি। আপনারা যদি আমার ব্রাউজারে ইউআরএলটা চেক করেন, দেখবেন এটা হচ্ছে একটা লাইভ সাইট। সেটা হচ্ছে আমি টেস্টিং এর জন্য, টেস্টিং পারপাস সিলেক্ট করছি। তো আমি সেটা আমার ব্রাউজারে রান করছি। আমরা যদি দেখি আমার সাইট হচ্ছে অনেক সময় নিচ্ছে। দেখেন ভিউয়ার্স, যদি আমি একটু লক্ষ্য করি আমার সাইট অলরেডি রান হয়ে গেছে, কিন্তু আমার ইমেজ, সাইটের ইমেজ এখনো আসছে না। ইমেজের কোয়ালিটি, হাই রেজুলেশন আর বেশি এমবির কারণে সাইটে হচ্ছে অনেক দ্রুত সাইট লোড হলেও ইমেজটা লোড হচ্ছে না। সেক্ষেত্রে আমার একটা ওয়েবসাইটে যদি ইমেজ অনেক টাইম লাগে লোড হতে, আমার একজন ভিউয়ার বা একজন ইউজার আমার সাইটে কিন্তু থাকবে না। তো ইমেজ অপটিমাইজেশনের মাধ্যমে আমরা সেই জিনিসটা বা আমাদের ওয়েবসাইটটাকে আরো দ্রুত রান করতে পারি। তো কি কি করতে হয় চলুন আমরা একটু দেখে আসি। সর্বপ্রথম আমরা যেটা করব, আমার যেই সার্ভারে যে সাইটটা আছে, যেটা আমি অলরেডি রান করছি, সেটাকে আমি অফলাইনে নিয়ে আসছি। আমি ওই অফলাইনে এই ফাইলটা একটু এডিট করব। আমি যদি লক্ষ্য করি এই হচ্ছে আমার অফলাইন ফাইল। আমি জাস্ট এটা জিপ করে রাখছি, জাস্ট আমি এখন আনজিপ করব। এক্সট্রাক্ট হিয়ার। আমি যদি আমার সাইটটাকে একটু দেখি, আমার এটা কয় এমবি বা কতটুকু জায়গা নিছে, আমি লক্ষ্য করে প্রপার্টিজটা একটু যদি চেক করি, তাহলে আমি দেখবো যে অলরেডি 26.4 MB, যা একটা নর্মাল ওয়েবসাইটের জন্য হিউজ। তো আমি যদি দেখি এতটুক এত পরিমাণ জায়গা কোথায় লাগছে, তো সেক্ষেত্রে আমি দেখি ইন্ডেক্স ডট এস টি এম এল জাস্ট 447 বা 47 KB। আমার বাকি যদি সাইটগুলো বা বাকি যদি ফোল্ডারগুলো দেখি, খুব বেশি হওয়ার কথা না। নর্মালি দেখেন এটা হচ্ছে 300 or 44 KB। তো এরকম করে প্রত্যেকটাই অনেক কম। আমার সম্পূর্ণ জায়গা যদি দেখি, আমার সম্পূর্ণ জায়গা হচ্ছে আমার ইমেজেস ফোল্ডারে। এখানে দেখেন 23.1 MB, যা একটা ওয়েবসাইটের জন্য হিউজ। তো আমাদের এই জিনিসটার জন্য আমাদের যে সাইট আছে, সার্ভারে তোলার পর প্রচুর সময় নিচ্ছে লোড হয়ে। তো আমরা দেখবো যে কিভাবে ওই ইমেজগুলোকে অপটিমাইজ করে আমার সাইটটা আরো দ্রুততর ব্রাউজারে রান করা যায়। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, শুধুমাত্র ইমেজ অপটিমাইজের মাধ্যমে বা অপটিমাইজেশনের মাধ্যমেই আমার সাইট দ্রুত করা মানে একটা ওয়ে না, অনেকগুলো ওয়ে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এইচটিএমএল যে ফাইলগুলো থাকে, এখানে হচ্ছে এক্সট্রা যে এইচটিএমএল ইউজ করি বা লিঙ্ক আপ করি, সেইগুলো রিমুভ করে আমরা আরো দ্রুত করতে পারি। তারপর হচ্ছে আমাদের সিএসএস ফাইলকে অপটিমাইজ করে আরো দ্রুত করতে পারি, জেএস ফাইল অপটিমাইজ করে আরো দ্রুত করতে পারি। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। তো আমি ধীরে ধীরে পার্ট বাই পার্ট নেক্সট ভিডিওতে হয়তো বা আমি সিএসএস নিয়ে কথা বলবো, সিএসএস অপটিমাইজেশন নিয়ে কথা বলবো বা জেএস অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলতেছি কিভাবে ইমেজ অপটিমাইজ করা যায়। তো আমি দেখলাম যে আমার ইমেজেস ফোল্ডার বিশাল বড়, যা হচ্ছে বারবার বলতেছি একটা সাইটের জন্য এতটুক বড় হওয়া উচিত না। আমি যদি একটু চেক করি যে আমার ইমেজগুলোর রেজুলেশন বা কিরকম বা ওদের জায়গাটা কতটুকু, আমি জাস্ট হেডার ডট বা হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে একটু সার্চ করি। আমি যদি এটা প্রপার্টিজ দেখি, এটা দেখেন 2.82 MB, প্রায় 3 MB। তো একটা ইমেজ 3 MB হলে নর্মালি আপনার সাইট টোটালি 3 MB হইতে পারে, এইচটিএমএল সিএসএস জেএস ইমেজ নিয়ে। কিন্তু একটা ইমেজ শুধুমাত্র 3 MB বা 3 MB, এটা হিউজ। তো আমরা দেখি কিভাবে এই ইমেজটা অপটিমাইজ করা যায়। সর্বপ্রথম আমার ইমেজটা অপটিমাইজ করার জন্য আমি ফটোশপ ইউজ করব। আমার যে ফটোশপ সফটওয়্যার আছে, জাস্ট আমি ইমেজটাকে ওপেন উইথ ফটোশপ করে দিলাম। তো আমি দেখি এখানে আমার কোনো অপটিমাইজেশনের কোনো ওয়ে আছে কিনা। তো ইমেজ লোড হচ্ছে অলরেডি। আচ্ছা, গুড। তো আমি যদি দেখি, লক্ষ্য করি আমার ইমেজেস, জাস্ট আমি একটু রেজুলেশনটা একটু ফলো করি, ইমেজ সাইজ
তো এটা হচ্ছে নর্মালি একটা ইমেজের জন্য যথেষ্ট, চলে 1920 পিক্সেল বাই 861, এটা হচ্ছে ওকে, প্রবলেম নাই, এটা থাকুক। তো প্রত্যেকটা ইমেজ, আমার এক্সট্রা ইমেজও কিছু আছে, সেটাও আমি রিমুভ করে দিতে পারি এখান থেকে। তো প্রতিটা ইমেজ হচ্ছে আমি আমার ফটোশপে ওপেন করি, দেখি যে আমি কিভাবে এইগুলো কাস্টমাইজ করতে পারি কিনা। এগুলো ওকে, আচ্ছা মোটামুটি হচ্ছে আমার ফটোশপের যে কাস্টমাইজেশনের ব্যাপারটা ছিল সেটা এখানে কাভার। তবুও আমার ইমেজে অনেক স্পেস বা জায়গা নিচ্ছে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার ব্রাউজার বা আমি অনলাইনের হেল্প নিব, কিভাবে অনলাইনে আমি ইমেজ গুলারে আরো অপটিমাইজ করতে পারি। তো এর আগে আমি আরেকটা জিনিস চেক করি ভিউয়ার্স, আমি যদি দেখি যে সাইটটা আছে এখন বর্তমানে, হয়তো মানে আমার যে সাইট আছে সেটার হচ্ছে লোডিং স্পিডটা আমি একটু চেক করে নিই। আমি হচ্ছে জাস্ট এটার লোডিং স্পিড চেক করে নিই, আমি পিংডং ঢুকলাম, পিংডং এ হচ্ছে আমি লোডিং স্পিডটা দেখতে পারবো। তো আমি আমার সাইটের কিরকম সময় নিচ্ছে, কত সেকেন্ড টাইম নিচ্ছে লোডিং হতে, আমি জাস্ট এই জিনিসটা একটু চেক করে নিই। জাস্ট আমার লিংক যেটা আছে সেটা কপি করলাম আর এখানে আমি পেস্ট করলাম। এখানে আপনি কান্ট্রি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এটা ফ্যাক্ট না। তো আমি একটা কান্ট্রি সিলেক্ট করে স্টার্ট টেস্ট, আমরা একটু সময় নিব। তো ভিউয়ার্স, আমি হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের আগে আমি আমার ওয়েবসাইটটাকে স্পিড টেস্ট করে নিব। আমি হচ্ছে অনলাইনে আমি দেখবো যে আমার ওয়েবসাইটটা কতটুকু সময় নিচ্ছে বা আমার ওয়েবসাইটের স্পিড কিরকম সেটা একটু চেক করে নিব। দেন হচ্ছে ইমেজ অপটিমাইজ করার পর আমি আবার আমার সাইটের স্পিড, যে স্পিড আছে সেটা টেস্ট করব। তো আমি হচ্ছে স্পিড পেজ স্পিড টেস্টার নামে একটা সাইটে আমি জাস্ট চেক করলাম, অ্যানালাইসিসে ক্লিক করলাম আমার লিঙ্কটা দিয়ে। আমি একটু ওয়েট করি, আচ্ছা তো এখানে আমি যদি একটু লক্ষ্য করি আমার ওয়েবসাইটের স্পিড, সে যেটা সাজেস্ট করছে 74%, অনেক টাইম নিচ্ছে। তো নর্মালি হচ্ছে 90 or 100, সেটা হচ্ছে আপনার স্মুথ বা রান হতে অনেক কম সময় নেয়, আমার ওয়েবসাইট লোড হতে অনেক সময় নিচ্ছে বিধায় আমাকে সেই কোয়ালিটিটা দেখাচ্ছে। তো আমি এইটাকে কিভাবে আরো দ্রুত ফাস্ট করা যায় সেটা দেখি, এটা মোবাইলে দেখাচ্ছে। আমি ডেস্কটপে যদি একটু ফলো করি, ডেস্কটপে আমার ভার্সন বা আমার যে স্পিডটা সেটা হচ্ছে 75, মানে মোবাইল থেকেও ডেস্কটপে বেশি সময় লাগছে। তো নর্মালি হচ্ছে আপনার 90 আর 100 এর মাঝখানে যে সাইটগুলো লোড হয় সেগুলো হচ্ছে অনেক ফাস্টার সাইট, ইভেন হচ্ছে এখানে ইউজার বা ভিউয়ার কমফোর্ট ফিল করে। তো আমি কিভাবে আমার সাইটটাকে সেই পজিশনে নিয়ে আসবো সেটা আমি একটু লক্ষ্য করি বা আমরা ট্রাই করি। আচ্ছা তো আমার সাইটের অলরেডি ইমেজ গুলো আমি কালেকশন করছি, তো সেই ক্ষেত্রে আমি আমার যে ফটোশপ ছিল, ফটোশপে যে কাজগুলো ছিল আমি মনে করতেছি যে আমার লাগবে না, অলরেডি এটা অপটিমাইজ করা ফটোশপে। তো আমি হচ্ছে অনলাইনের হেল্প নিব। তো আমি অনলাইনে চলে যাব, টিনি পিএনজি নামক একটা সাইট আছে, টিনি পিএনজি, ওকে আমি যদি সার্চ দেই টিনি পিএনজি, জাস্ট আমি এই সাইটে ঢুকবো। আর হচ্ছে আমি এখানে আমার যতগুলা ইমেজ আছে আমি সবগুলা ইমেজ এখানে আপলোড করে দিব, আমার যতগুলা ইমেজ ফাইল আছে আমি ড্রাগ এন্ড ড্রপ করে সবগুলা ইমেজ এখানে আপলোড করে দেবো। আমি যদি এখানে দেখি আমার ইমেজ গুলা সে অপটিমাইজ করে দিবে, আমি একটু লক্ষ্য করে দেখেন ভিউয়ার্স, এখানে 3 MB যে ফাইলটা ছিল অলরেডি সেটা যদি আমি দেখি সে অপটিমাইজ করছে। তো এখানে অনেক হিউজ পরিমাণ আশা করি ফাইল সে কমিয়ে নিয়ে আসবে। তো এখানে দেখেন 3 MB যে ফাইলটা ছিল অলরেডি 697.2 KB, মানে অলরেডি সেটা MB থেকে KB তে নিয়ে আসছে ট্রান্সফার করে 697 KB। আচ্ছা আমি যদি দেখি প্রত্যেকটা ইমেজে সে কাস্টমাইজ করে দিচ্ছে,
দেখেন এখানে সে পার্সেন্টেজ শো করতেছে যে এই ইমেজ যেটা ছিল সে হচ্ছে 61% কাস্টমাইজ করছে, এই ইমেজটা যেটা ছিল 76% কাস্টমাইজ করছে, মানে এটা হচ্ছে আমার নর্মাল যে ইমেজের কোয়ালিটি ছিল সেগুলো হচ্ছে সে আরো অপটিমাইজ করে দিচ্ছে। আমার অলরেডি ইমেজ অনেকগুলো হয়েছে, জাস্ট আমি এটা এখন যেটা করব ডাউনলোড করে নিব, ডাউনলোড অল, সেভ। আচ্ছা আমার কিছু ইমেজ হচ্ছে পেইড ভার্সন ইউজ করার কারণে সে করে নাই, আমি আবার এই ইমেজগুলো আপলোড করব এখানে, মেবি এই ইমেজগুলো হয় নাই, আমি আবার সাইটে ইমেজগুলো আপলোড করব, সাইটটা রিলোড দিলাম, এই ইমেজগুলোকে আবার আপলোড করি। তো আমি যদি লক্ষ্য করি এখানেও অনেক ছোট করে দিচ্ছে ফাইলগুলো, আচ্ছা আমি যে ইমেজগুলো আগে কাজ হয়েছিল সেগুলো হচ্ছে আমি আমার ফোল্ডারে নিয়ে আসি, আমি এখানে সবগুলো রিপ্লেস করে দিব। হয়ে গেছে, আমি যদি দেখি আমার বাকি ইমেজ গুলোর কাজ শেষ, আমি সবগুলো আবার ডাউনলোড করব। আবার সেই একই কাজ, আমি এটাকে কাট অর কপি করে আমার যে ফোল্ডার আছে সেখানে আমি পেস্ট করলাম, আবার সেটাকে আমি এক্সট্রাক্ট করলাম এখানে, ইয়েস। আচ্ছা আমি যদি এখন আমার যে ফাইলটা আছে ইমেজেস ফোল্ডারটা সেটা যদি আমি একটু লক্ষ্য করি যে আমার প্রপার্টিস কিরকম এখন, তো দেখেন আমার ছিল 23 MB, অলরেডি 3.40 MB, হিউজ একটা পয়েন্ট বা হিউজ একটা কি বলে এটাকে যে পার্সেন্টেজ সে কমিয়ে ফেলছে। আমি যদি আবার চাই আমার প্রত্যেকটা ইমেজ আবার আমি টিনি পিএনজিতে আবার আমি রান করতে পারি, আমার যতটুক আমি ইমেজ গুলাকে অপটিমাইজ করতে পারি আমার সাইটের জন্য ততটুক ভালো, আমি আবার সবগুলা ফাইল আমি এখান থেকে এখান পর্যন্ত আবার আমি ড্রাগ এন্ড ড্রপ করে টিনি পিএনজি তে আপলোড করব। আমি যদি দেখি আবার সেইখানে ইমেজ গুলাকে কমিয়ে দিচ্ছে, আমি আবার ডাউনলোড করে নিলাম, এখনো আমাকে ভালো একটা পার্সেন্টেজ সে কমিয়ে দিয়েছে। আমি যদি দেখি আবার আমি ফাইলটাকে কাট করে নিয়ে আসলাম, আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে এক্সট্রাক্ট করে দিব আবার, ইয়েস টু অল। এখন যদি আমি লক্ষ্য করি যে আমার টোটাল ইমেজেস যে ফোল্ডারটা আছে সেটার সাইজ কত, দেখেন অলরেডি অনেক একটা ভালো পয়েন্ট কমে গেছে। তো আমি এখন যে ফাইলটা আছে মেইন যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে আমি আমার সার্ভারে আপলোড করব, এবং হচ্ছে আমি স্পিড টেস্ট করব, তারপর হচ্ছে আমি দেখব যে কতটুক দ্রুত রান হচ্ছে। ওকে, তো আমি হচ্ছে সার্ভারে সেটা আপলোড করি, একটু সময় দিবেন। তো চলুন ভিউয়ার্স, এখন আমি আমি যে সাইটটাকে অপটিমাইজ করছি, যে সাইটের ইমেজ অপটিমাইজ করছি সেই সাইটটা আমি আমার মূল সার্ভারে বা যে সার্ভার থেকে বা যে সাইট থেকে আমি আগে লোড করছিলাম রান করছিলাম সেই সাইটে আমি আপলোড করব। তো আমি অলরেডি আমার ফাইল জিলায় আমি আমার সাইট বা সার্ভার লগ ইন করে ফেলছি, জাস্ট হচ্ছে এখান থেকে আমি ফাইলটাকে রিমুভ করব এবং নতুন যে ফাইলটা আছে সেটা এখানে ইনপুট করব। তো আমি সেই ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, ইয়েস। তো অলরেডি আমার ফাইল রিমুভ হচ্ছে এখান থেকে, একটু সময় দিবেন। আচ্ছা আমার সাইট অলরেডি রিমুভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি যে
সাইটটা নিয়ে কাজ করছি, অপটিমাইজ করছি, সেটা হচ্ছে জাস্ট আমি আপলোড করে দিব। অবশ্যই আমি জিপ করে ফাইলটাকে সেখানে আপলোড করব। জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ফাইলটাকে এখানে আপলোড করে দিলাম। আপনারা লক্ষ্য করবেন অলরেডি আমার ফাইল এখানে আপলোড হচ্ছে। আমরা একটু সময় নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল আপলোড হচ্ছে অলরেডি 20%। আমাদের নেটের স্পিডের কারণে হচ্ছে আমাদের একটু টাইম লাগছে, তো আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে, তো আমাদের জিপ ফাইলটা হচ্ছে আমরা জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নিব এখান থেকে। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট এখানে আমরা জাস্ট জিপ ফাইলটাকে এখানে দেখি এক্সট্রাক্ট করার কোনো সুযোগ আছে কিনা। তো ভিউয়ার্স, আমি যদি লক্ষ্য করি আমার সাইট অলরেডি এখানে আপলোড হয়ে গেছে, আমার সার্ভারে আমার সাইট অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি যদি আমার সাইট একটু রান করি, দেখবো এখন আমার সাইটটা আমি রিলোড দিই, দেখি আমার সাইটের বর্তমান কি অবস্থা। আমি যদি লক্ষ্য করি এখন হচ্ছে আমার সাইট দ্রুত মোটামুটি অনেক ফাস্ট হয়ে গেছে। তো আমি যদি আবার স্পিড চেকারে আমি যাই, আগে ছিল 72%, তো আমি স্পিড চেকারে যদি আমি একটু চেক করি যে আমার সাইটের বর্তমান কি অবস্থা, কতটুকু ফাস্ট হয়েছে, তো আমি দেখব। আশা করতেছি মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবো। তো আমি একটু টাইম নিচ্ছি। আমি যদি এখন লক্ষ্য করি অলরেডি 88, তার মানে হচ্ছে আগের থেকে অনেক দ্রুত। মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সনে যদি দেখি 91, গ্রেট। তো ভালো একটা আমি জাস্ট ইমেজ গুলো আমার অপটিমাইজ করে আমার হচ্ছে যে সাইট ছিল আমার সাইটের অনেক ফাস্ট আর দ্রুত লোড হয় সাইটের ইমেজ সবকিছু। দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন, আগে ছিল 71 অথবা 72, এখন অলরেডি হচ্ছে 91। মানে এটা হচ্ছে পজিটিভ একটা ফিডব্যাক। তো আমরা হচ্ছে এইভাবে একটা ওয়েবসাইট ওয়েবসাইটের ইমেজ অপটিমাইজ করে ওয়েবসাইটটাকে আরো দ্রুত এবং ফাস্টার করতে পারি আমাদের ব্রাউজারে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইউজার অর ভিউয়ার থাকবে খুব কমফোর্ট ফিল করবে, বা ইউজ করে সে হচ্ছে এখানে স্মুথ ফ্রি করবে ফিল করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML, CSS এবং জেএস বা জাভা স্ক্রিপ্টের লিঙ্ক আপ গুলাকে বা কোডিং গুলাকে অপটিমাইজ করে আমাদের ওয়েবসাইটকে আমরা ফাস্ট করতে পারি। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।